আজকে আমরা এডিটোরিয়াল লেটার নিয়ে আলোচনা করব। এডিটোরিয়াল লেটার এমন একটি লেটার যে লেটারের কন্টেন্টটা আমরা যদি একবার শিখে নিই তাহলে যে কোনো এডিটোরিয়াল লেটার কিন্তু সহজেই লিখে ফেলা যায় আজকে আমি পয়েন্টের মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে একটা এডিটোরিয়াল লেটার খুব সহজেই মনে রাখা যায় তো এডিটোরিয়াল লেটার লিখতে গিয়ে আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা প্রথমেই হলো কোয়েশ্চেনটি থরলি পড়তে হবে এক থেকে দুবার এক থেকে দুবার কোশ্চেনটি থরলি পড়তে হবে তো তারপরে বাম দিকে ডান দিকে লিখতে হবে ঠিকানা এখানে কিন্তু যে অ্যাপ্লিকেন্ট লিখছে তার ঠিকানা নয় বেশিরভাগ স্টুডেন্টই ভুল করে তার নিজের ঠিকানা এখানে দিয়ে দেয় কিন্তু তার নিজের ঠিকানা এদিকে বসবে না তার নিজের ঠিকানা এডিটোরিয়াল লেটারে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে কোয়েশ্চেনের মধ্যেই একটা ঠিকানা দেওয়া থাকে সেই ঠিকানাটাই বসবে আর যদি না থাকে তাহলে যেখানে যে নিউজ পেপারে পাঠানো হচ্ছে তার ঠিকানাটি এখানে দেওয়া হয় তাহলে এখানে কি ঠিকানা লেখা রয়েছে দেখে নিই এটা দ্বিতীয় পয়েন্ট থ্রি পিসি সেন সরণি পোস্ট অফিস আরামবাগ ডিস্ট্রিক্ট হুগলি আর তার পরের পয়েন্ট অর্থাৎ তিন নম্বর পয়েন্ট হলো দু নম্বর পয়েন্টে এতটা পর্যন্ত লিখতে হয় তিন নম্বর পয়েন্ট হলো এইটিন্থ মে টু অর্থাৎ ডেটটা কিন্তু এই জায়গায় লিখে দিতে হবে আর এই ক্ষেত্রে কিন্তু এরকম আঠেরো শূন্য পাঁচ এটা লেখা চলবে না এইভাবেই ডেটটা লেখা মাস্ট তারপরে তার পরের পয়েন্ট অর্থাৎ চার নম্বর পয়েন্টে আমরা যেটি লিখবো সেটা হলো টু অর্থাৎ যাকে লিখছি টু দ্য এডিটার এখানে টিয়ের পরে দিটাও কিন্তু ঠিক টিয়ের নিচেই হওয়া প্রয়োজন সেক্ষেত্রে মানানসই হবে ব্যাপারটা এবং দেখতেও সুন্দর লাগবে টু দ্য এডিটার দ্য টেলিগ্রাফ আমি টেলিগ্রাফে লিখেছি যে যেই নিউজ পেপারে লিখতে চাই সে এখানে তাই লিখবে কলকাতা সাত লক্ষ এক এরপরে পাঁচ নম্বর পয়েন্ট হলো সাবজেক্ট সাবজেক্ট অর্থাৎ বিষয় কোয়েশ্চেনের মধ্যে যে জিনিসটা দিয়ে লিখতে দেবে সেইটাই এখানে বসবে তো আমার সাবজেক্ট হলো ইন্ডিসক্রিমিনেট ইউজ অব মাইক্রোফোনস মাইক্রোফোনসের যথেচ্ছ ব্যবহার এটা আমার সাবজেক্ট তারপরে আমি যাকে লিখছি আমার এখানে মেন লেখাটা এখান থেকে শুরু হবে আমি কিভাবে শুরু করছি স্যার তারপরে কমা দিয়ে কমার নিচে ঠিক আই লেখা শুরু করব আই শ্যাল বি হাইলি অবলিকড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি টু ভেন্টিলেট থ্রো দ্য কলমস অফ ইউর এক্সট্রি এক্সট্রিমড ডেলি এই এতটা পর্যন্ত প্রত্যেকটি লেটারে কমন যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে এই কথাটি লিখে দেওয়া মাস্ট এই কথাটি লিখে দিতে হবে তারপরে এইখান থেকে এইটুকু মাত্র কথা যা প্রশ্ন থাকবে অর্থাৎ সাবজেক্টটি যা নিয়ে থাকবে তাই নিয়ে লেখা হবে যেমন আমি লিখেছি দ্য ইনকনভেনিয়েন্সেস কস্ট বাই দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস ইনডিসক্রিমিনেট মানে অস্বাস্থ্যকর অবস্থা যেটা হচ্ছে মাইক্রোফোনসের প্রচণ্ড পরিমাণে ব্যবহারের ফলে হয়েছে তো এই কথাটি এখানে লিখে দিতে হবে যার যে সাবজেক্ট নিয়ে লেখা হবে এডিটোরিয়াল লেটার তাকে সেই সাবজেক্টটি এখানে লিখতে হবে আমাদের সাত নম্বর পয়েন্টে যেটা লিখতে হবে সেটা হলো কন্টেন্ট অব দ্য লেটার এটা যে যার দক্ষতা মতো লিখবে হার্ডলি চার থেকে পাঁচ লাইন চার থেকে পাঁচ লাইন এখানে কন্টেন্ট অফ দ্য লেটার অর্থাৎ যার যা প্রবলেম হচ্ছে যেমন এই মাইক্রোফোনস ব্যবহার করা নিয়ে শব্দদূষণ হচ্ছে আশেপাশে বাড়ি হওয়াতে রকম অসুবিধে হচ্ছে যা যা অসুবিধে সে অসুবিধেগুলোর চার থেকে পাঁচটা লাইন একটু লিখে দিতে হবে তারপরে সাত নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্ট এটা লেখার পর সাপোজ এখানে লেখাটা শেষ হলো তাহলে এখান থেকে মানে পরের প্যারা করে লেখা শুরু করতে হবে সো আই হোপ দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস ইমিডিয়েটলি ইন দিস রিগার্ড এই কথাটিও প্রত্যেকটি লেটারের ক্ষেত্রে কমন অর্থাৎ এই কথা এই দুটি লাইন যে কোনো লেটার আসুক না কেন সবার ক্ষেত্রেই কমন আর সেটা কিন্তু কন্টেন্ট অফ দ্য লেটারের পরে লিখতে হবে মানে লেটারটা কমপ্লিট করার পরেই লিখতে হবে তারপরে আমাদের ন নম্বর পয়েন্ট হলো থ্যাংকিং ইউ এই কথাটি লিখতে হবে থ্যাংকিং ইউ কথাটি লিখতে হবে তারপরে দশ নম্বর পয়েন্ট অর্থাৎ শেষ পয়েন্ট হলো যেটা সেটা হলো ইয়র্স ফেতফুলি ইয়র্স ফেস ফেতফুলি লিখে এখানে কমা দিয়ে নিজের নাম অর্থাৎ যিনি এই কথাটি বা এই লেটারটি এডিটর এডিটরকে পাঠাচ্ছেন তার নাম নেম অব দি অ্যাপ্লিক্যান্ট তাহলেই এখানে আমাদের লেটারটি কমপ্লিট হয়ে যাবে এখানে নাম অবশ্যই টাইটেল সহ নাম এবং টাইটেলটি এখানে লিখে লিখলে পুরো লেটারটি কমপ্লিট হবে সুতরাং দেখা যাচ্ছে এই দশটি সহজ যদি পয়েন্ট মনে রাখা যায় তাহলে যে কোনো এডিটোরিয়াল লেটার কিন্তু ইজিলি লিখে ফেলা সম্ভব